বিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসুন তোমার একটা ভিডিও নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এখানে অনলাইনে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর এখানে যে আপনারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমার এই ভিডিও টোটালটাই দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে আর আপনারা যারা জিএসটিতে ফর্ম ফ্রন করে পরীক্ষা দিয়েছেন যারা পাশ করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন যারা অংশগ্রহণ করেনি তারা কিন্তু আবেদন করতে পারবেন না আগে বলে রাখি আর আবেদন করার প্রসেসটা খুবই সিম্পল তারপরেও যদি তাদের ঝামেলা হয় তাদের জন্য আমি বেশ কতগুলো ভার্সিটির অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত ভিডিও তৈরি করেছি সেগুলো পাবলিশও করেছি আর এগুলো আপনাদের অবশ্যই কাজে লাগছে সে অনুযায়ী আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কীভাবে আবেদন করবেন সেটাও আপনাদের দেখাবো এ টু জেড তো দেখতে থাকুন শেষ পর্যন্ত তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবেদনের জন্য আমরা অ্যাডমিশন অ্যান্ড রেজাল্টস এখানে চলে যাবো এখানে ক্লিক করলে আমাদের এডমিশনের পেজে নিয়ে যাবে এই পেজ থেকে আমাদের মূলত ফরোপণ করতে হবে এখান থেকে আমাকে সর্বপ্রথম জিএসটি যে নাম্বার দিয়ে নিবন্ধন করা মোবাইল নাম্বারটা সেটা দিতে হবে এরপর জি এসটি র্যাপ্লিকেশান আইডি এক এক বিশ্ববিদ্যালয় এক এক রকম যাচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় কম কোনো বিশ্ব কম ইনফরমেশান কোনো বিশ্ববিদ্যালয় বেশি ইনফরমেশন জিএসটি র্যাপ্লিকেশন আইডি আপনার প্রথম যে কাগজ সেই কাগজ বা আপনার ফোনে আছে আর জি এসটি র্যাডমিশন রোল নাম্বার হচ্ছে আপনার অ্যাডমিটে আছে তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এই পেজে নিয়ে যাবে এখান থেকে মূলত আমাদের ফর্ম পূরণ করতে হবে আর এখানেই মূলত কাজ এখানে যদি আপনি মিউজিক নিতে চান তাহলে উইথ মিউজিক দিবেন আর যদি মিউজিক নিতে না চান উইদাউট মিউজিক দিবেন কোটা থাকলে কোটা দিবেন না হলে না আর পেইড অ্যামাউন্ট হচ্ছে আপনার ছয়শো টাকা যেটা আপনাকে অনলাইন পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে আর এখান থেকে আপনি দেখে নেবেন যে আসলে আপনার কোনটা দরকার কি দরকার না তারপর অ্যাপ্লাইন তো ক্লিক করবেন অ্যাপ্লাইন আউতে ক্লিক করার পর এখান থেকে পেন আউটে ক্লিক করতে হবে পেন আউটে ক্লিক করে আমাদের পেমেন্ট আগে সম্পন্ন করতে হবে পেমেন্ট সম্পন্নর জন্য আমাদের সরাসরি এসএসএল এর যে গেটওয়ে আছে গেটওয়েতে নিয়ে যাবে এখান থেকে আপনি নগদ বিকাশ ব্যাংকের কার্ড যেটা খুশি সেটাতে করতে পারবেন মানে আপনার সুবিধা মতো আর পেমেন্ট করা লাগবে আপনার এগারো টাকা বেশি এগারো টাকা চব্বিশ পয়সা বেশি তার মানে ছয়শো পঞ্চাশ টাকা সাথে এগারো টাকা চব্বিশ পয়সা ছয়শো একষট্টি টাকার মতো পেমেন্ট করা লাগবে আমি বিকাশ পেমেন্ট করবো তার জন্য বিকাশ নাম্বার এখানে দিয়ে তারপর কনফার্মে ক্লিক করে আমার ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে দিতে হবে ওটিপিটা কিছু সময় দেরি হয় আবার কিছু সময় তাড়াতাড়িও চলে আসে দেরি হলে সমস্যা কিছু না দুই মিনিট সময় থাকে তারপর কনফার্ম তারপর এখানে আপনার পিন নাম্বারটা দিতে হবে যেটা আপনার বিকাশের পিন দিয়ে কনফার্মে ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে রিডাইরেক্ট করে আপনাকে সরাসরি পেমেন্ট কনফার্ম করে দেবে এবং আপনাকে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে আর এখানে এরকম আসার পর আপনাকে প্লিজ ক্লিক হেয়ার টু ব্যাক ইন ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন স্লিপ এটা ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন স্লিপ ওকে আর এখানে সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো ব্যাপার নেই সাবজেক্ট চয়েজটা সম্ভবত পরে এটা ওপেন হবে ওপেন হলে এরকম দেখাবে আর এটা প্রিন্ট করে সংরক্ষণ করা এখন কাজ এই ছাড়া আর আমাদের তেমন কাজ নেই আর এর রেজাল্ট পরবর্তীতে সম্ভবত প্রকাশ করার পর তারপর সাবজেক্ট চয়েস যেটা ধারণা করা হচ্ছে বা এই মুহূর্তে সাবজেক্ট চয়েসের কথা কিছু বলা হয়নি ওখানে আর সাবজেক্ট চয়েস যদি দেওয়া লাগে বা সাবজেক্ট চয়েস কীভাবে দিতে হবে সেটাও আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলআকন ডিবাজির পাশে থাকবেন যাতে করে আমার পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে পান আমি প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি অ্যাডমিশন জবস রিলেটেড বিভিন্ন ভিডিও প্রকাশ করে থাকি এতে আপনারা অনেকে উপকৃত হন আর এ সম্পর্কে তো আপনাদের যদি কোনো তথ্য ইনফরমেশন দরকার পড়ে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো সাধারণত ভালো থাকবেন আল্লাহ হাফেজ